السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. সম্মানিত দর্শক, আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে কুরবানি সংক্রান্ত গুরুত্বপূর্ণ 10টি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি। 10টি প্রশ্ন আগে আপনাদের সামনে উপস্থাপন করছি। এক নম্বর প্রশ্ন হলো, কুরবানি কার উপর ওয়াজিব? দুই নম্বর প্রশ্ন হলো, কুরবানি কয় ভাগে দেওয়া যাবে? তিন নম্বর প্রশ্ন, জোড় বা বেজোড় ভাগে কুরবানি দেওয়া বাধ্যতামূলক আছে কিনা? চার নম্বর প্রশ্ন, কুরবানির ভাগে আকিকা দেওয়া যাবে কিনা? পাঁচ নম্বর প্রশ্ন, ঋণগ্রস্ত ব্যক্তি কুরবানি দিতে পারবে কিনা? ছয় নম্বর প্রশ্ন, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে কিনা? সাত নম্বর প্রশ্ন, যে ব্যক্তি কুরবানি করার নিয়ত করেছে তার চুল, লোম, নখ ইত্যাদি কাটার বিধান কি? আট নম্বর প্রশ্ন, কুরবানির গোশত কয় ভাগ করতে হবে? নয় নম্বর প্রশ্ন, অমুসলিমদেরকে কুরবানির গোশত দেওয়া যাবে কিনা? এবং সর্বশেষ দশ নম্বর প্রশ্ন, কুরবানির গোশত ডিপ ফ্রিজে রেখে কতদিন খাওয়া যাবে বা এটা নিজের বাড়িতে সংরক্ষণ করে রাখা যাবে কিনা, জায়েজ আছে কিনা? তো এই 10টি প্রশ্নের উত্তর খুবই সংক্ষিপ্তভাবে আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তো প্রথম প্রশ্ন ছিল, কুরবানি কার উপর ওয়াজিব? এই প্রশ্নের উত্তর হলো, কুরবানি সেই সমস্ত ব্যক্তিদের উপর ওয়াজিব যাদের সামর্থ্য রয়েছে। এ ব্যাপারে যদি আমরা ফিকহে হানাফি থেকে উল্লেখ করতে চাই, তা হলো যে ব্যক্তি ঈদের দিনে নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকবে সেই ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব। নিসাব বলতে আমরা যদি রূপাকে স্ট্যান্ডার্ড ধরে নিসাব বের করি, তাহলে 52.5 ভরি রূপার বর্তমান যে বাজার মূল্য রয়েছে সমান অর্থ যদি তার মালিকানায় থাকে, তাহলে সে ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে। অর্থাৎ সে ব্যক্তি কোনো ঋণ নেই এবং তার পারিবারিক খরচ মেটানোর পরেও তার কাছে 52.5 ভরি রূপার যে বাজার মূল্য আছে সেই পরিমাণ বা তার চাইতে বেশি নগদ অর্থ আছে, তাহলে সে ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। যদিও এটাকে কেউ কেউ সুন্নাতে মুয়াক্কাদা বলেছেন, তারপরে এটা একটা গুরুত্বপূর্ণ বিধান। সুন্নাতে মুয়াক্কাদা হোক আর ওয়াজিব হোক, এটা গুরুত্বপূর্ণ একটা বিধান যে তার উপর এটা দেওয়া একটা বাধ্যতামূলক হয়ে যাবে। তো 52.5 ভরি রূপার বর্তমান বাজার মূল্য যদি আমরা বের করতে চাই, তাহলে বর্তমান বাজারে 52.5 ভরি রূপার সর্বোচ্চ বাজার মূল্য হবে 80,000 টাকা। 80,000 টাকা হলেই 52.5 ভরি রূপা পাওয়া যায়। তার মানে বলতে পারি, যে ব্যক্তির কাছে সর্বনিম্ন 80,000 টাকা বা তার চাইতে বেশি নগদ টাকা আছে সেই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হয়ে গেছে। অর্থাৎ একটা খাসি হলেও তাকে কুরবানি দিতে হবে। 8-10,000 টাকা দিয়ে একটা খাসি হলেও সেই দিন তার কুরবানি দিতে হবে, এটা তার উপর বাধ্যতামূলক হয়ে গেছে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তবে যে ব্যক্তি ঋণগ্রস্ত আছে বা তার পারিবারিক খরচ মেটানোর পরে তার কাছে নিসাব পরিমাণ বা তার চাইতে বেশি অর্থ তার কাছে নাই, এরকম যদি হয়ে থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে না। তবে আমি মনে করি এরকম অসংখ্য মানুষ আছে যারা বুঝতেই পারে না যে তার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে কি না। তার ব্যাংকে 1 লক্ষ টাকা আছে বা তার কোনো জায়গায় ডিপিএস করা আছে, লক্ষ লক্ষ টাকা আছে, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ টাকা আছে, অথচ সে মনে করতেছে তার উপর কুরবানি ওয়াজিব হয় নাই। আসলে সে যা বুঝতেছে বা ভাবতেছে এটা ভুল, তার উপর কুরবানি ওয়াজিব হয়ে গেছে। যদিও সে একটা গরু দিতে হবে, উট দিতে হবে, বিষয়টা এরকম না, অন্তত 10,000 টাকা দিয়ে হলে একটা খাসি দিতে হবে, ছোট একটা ছাগল দিতে হবে, এটা তার উপর ওয়াজিব। এরপর দুই নম্বর প্রশ্ন ছিল, কুরবানি কয় ভাগে দেওয়া যাবে? এই প্রশ্নের উত্তর হলো, যদি আপনি ছাগল দেন বা ভেড়া দেন তাহলে আপনি একাই দিতে হবে একটা পশু। আর যদি আপনি একটা বড় পশু কিনেন, অর্থাৎ একটা গরু কিনেন অথবা একটা উট কিনেন, তাহলে সেই বড় একটা গরুতে বা বড় একটা উটে আপনি একাধিক ভাগ দিতে পারবেন, সর্বোচ্চ 7 জন ভাগিদার রাখতে পারবেন। হাদিসের ভাষায় বলা হয়েছে, আল বাকারাতু আনসাবাতিন, একটা গরুতে সর্বোচ্চ 7 ভাগ পর্যন্ত হতে পারে। তো আপনি একটা গরুতে সর্বোচ্চ 7 জন ভাগিদার নিতে পারবেন, এর চাইতে বেশি নেওয়া যাবে না। আপনি চাইলে একা দিতে পারেন, চাইলে 2 জনে দিতে পারেন, চাইলে 3 জন, 4 জন, 5 জন, সর্বোচ্চ 7 জন ভাগিদার নিতে পারবেন। এরপর 3 নম্বর প্রশ্ন ছিল, জোড় বা বেজোড় ভাগে কুরবানি দেওয়া বাধ্যতামূলক কি না? এই প্রশ্নের উত্তর হলো, জোড় বা বেজোড় ভাগে কুরবানি দেওয়া বাধ্যতামূলক না। আপনি চাইলে বেজোড় ভাগেও দিতে পারেন, চাইলে জোড় ভাগেও দিতে পারেন। অর্থাৎ চাইলে আপনি 3 জনেও দিতে পারেন, আবার চাইলে 2 জনেও দিতে পারেন, চাইলে 4 জনেও দিতে পারেন, আবার চাইলে 5 জনেও দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই, জোড় বেজোড়ে কোনো সমস্যা হয় না। এরপরে 4 নম্বর প্রশ্ন ছিল, কুরবানির ভাগে আকিকা দেওয়া যাবে কি না? এই প্রশ্ন উত্তর হলো, কুরবানি এবং আকিকা এটা ভিন্ন ভিন্ন পদ্ধতি। অর্থাৎ কুরবানি করতে হয় জিলহজ মাসের 10 তারিখ থেকে,
আর আকিকা করতে হয় সন্তান জন্মগ্রহণের 6 দিন পরে সপ্তম দিনে তো সকলের আকিকা যে কুরবানির দিনে হবে বিষয়টা এরকম হতে পারে না আকিকা সেটা স্বতন্ত্র একটা বিষয় স্বতন্ত্রভাবে আলাদা একটা পশুতে আকিকা দিতে হবে এটা একটা সুন্নাহ এবং কুরবানিও আলাদা দিতে হবে এটা আকিকার সাথে মিশিয়ে দেওয়ার বিষয় না যদিও কেউ কেউ এটাকে জায়েজ বলেছেন তবে এটা সুন্নাহ পদ্ধতি না এটা উত্তম পদ্ধতি হতে পারে না এজন্য আমরা আকিকা এবং কুরবানি আলাদা আলাদা করব একই দিনে হতে পারে কিন্তু সেটা আলাদা করতে হবে আকিকা দিতে হবে খাসি দিয়ে আর কুরবানি আপনি খাসি দিয়েও করতে পারেন আপনি চাইলে দুম্বা দিয়ে করতে পারেন আপনি চাইলে ভেড়া দিয়ে করতে পারেন চাইলে উট দিয়ে করতে পারেন কিন্তু আকিকা করতে হবে ছাগল বা খাসি দিয়ে আপনি সেটা স্বতন্ত্রভাবে করতে হবে এটাই সুন্নাত এটাই উত্তম পদ্ধতি এরপর 5 নম্বর প্রশ্ন ছিল ঋণগ্রস্ত ব্যক্তি কুরবানি দিতে পারবে কিনা এই প্রশ্নের উত্তর হলো ঋণগ্রস্ত ব্যক্তি যদি এরকম হয় যে সে চাইলে ঋণ পরিশোধ করতে সক্ষম কিন্তু সেটা বিভিন্ন কারণে সে ঋণ পরিশোধ করতেছে না তাহলে সে ব্যক্তি কুরবানি দিতে তার কোনো বাধা নেই কোনো নিষেধ নেই সে চাইলে কুরবানি দিতে পারে আর ঋণের পদ্ধতি যদি এরকম হয় যে সে চাইলে আস্তে আস্তে কয়েক বছরের মধ্যে ঋণ পরিশোধ করতে পারবে এবং ঋণ থাকা সত্ত্বেও তার ভালো ইনকাম হচ্ছে তার ভালো স্থাবর অস্থাবর সম্পদ আছে তাহলে সে ব্যক্তি কুরবানি দিবে এতে তার কোনো বাধা নেই সে কুরবানি দিতে পারবে এরপর 6 নম্বর প্রশ্ন ছিল মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে কিনা এই প্রশ্ন উত্তর হলো জি যাবে মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি কুরবানি করতে পারেন আপনার পিতা যদি মৃত থাকে আপনার মাতা মৃত থাকে আপনার ভাই বোন দাদা দাদি নানা নানি আপনি চাইলে তাদের পক্ষ থেকে একটা কুরবানি দিতে পারেন অথবা 7 ভাগের মধ্যে একটা ভাগে তাদের পক্ষ থেকে দিতে পারেন এতে কোনো সমস্যা নেই অবশ্যই সেটা জায়েজ আছে এরপরে 7 নম্বর প্রশ্ন ছিল যে ব্যক্তি কুরবানি করার নিয়ত করেছে তার চুল লোম নখ ইত্যাদি কাটার বিধান কি এই প্রশ্ন উত্তর হলো আমরা যারা কুরবানি করার নিয়ত করেছি আমাদের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে বিষয়টা উল্লেখ করেছেন যে আমাদের মাথার চুল গোফ হাতের পায়ের নখ অন্যান্য জায়গার লোম ইত্যাদি আমরা কাটতে পারবো না জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কুরবানির পশু জবাই করা পর্যন্ত এই 10 দিনে আমরা এই কাজ থেকে বিরত থাকতে হবে চুল নখ লোম ইত্যাদি কাটা থেকে যে ব্যক্তি কুরবানি করার নিয়ত করেছে সেই ব্যক্তি এই 10 দিনের মধ্যে এগুলো কাটবে না জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে পশু কুরবানি করা পর্যন্ত এই সময়ের মধ্যে এই চুল নখ লোম ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে এটাই হলো বিধান এরপরে 8 নম্বর প্রশ্ন ছিল কুরবানির গোশত কয় ভাগ করতে হবে এই প্রশ্ন উত্তর হলো কুরবানির গোশত নিজে খেতে হবে পরিবার পরিজনকে খাওয়াইতে হবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ধনী গরিব সকলের মাঝে বণ্টন করে দিতে হবে এটা হলো কোরআন সুন্নাহর নির্দেশনা তবে সেটাকে নির্দিষ্ট 3টা ভাগ করতে হবে বা 4টা ভাগ করতে হবে এরকম কোনো পদ্ধতি নেই আমাদের সমাজে যেরকম 3 ভাগ করে এটাকে বণ্টন করা হয় এটা একটা ভালো পদ্ধতি এটা ব্যবহার করা যেতে পারে অর্থাৎ এভাবে বণ্টন করা যেতে পারে এতে কোনো সমস্যা নেই তবে সেটাই নির্ধারিত না আপনি চাইলে 2 ভাগ করে দিতে পারেন এক ভাগ নিজে রাখলেন আর এক ভাগ পাড়া প্রতিবেশী গরিব মিসকিনের মধ্যে বণ্টন করে দিলেন আবার আপনি চাইলে সেটাকে 3 ভাগ করতে পারেন এক ভাগ নিজে খাইলেন এক ভাগ আত্মীয় স্বজনের মধ্যে বণ্টন করলেন আর এক ভাগ পাড়া প্রতিবেশী বংশের লোক যারা আছে তাদের মধ্যে বণ্টন করে দিলেন এটাও জায়েজ আছে এভাবে আপনি বণ্টন করতে পারেন অর্থাৎ আপনার পরিবেশ পরিস্থিতি যেভাবে আপনার অনুকূলে থাকে আপনি সেভাবে বণ্টন করবেন চাইলে নিজে সংরক্ষণ করে রাখবেন আবার আপনার যদি অনেক বেশি আত্মীয় স্বজন থাকে পাড়া প্রতিবেশী থাকে আপনি অধিকাংশটা বণ্টন করে দিবেন আর যদি অল্প কিছু থাকে সেটা আপনি রান্না করে খাবেন এইভাবে বণ্টন করার পদ্ধতি রয়েছে এরপর 9 নম্বর প্রশ্ন ছিল অমুসলিমদেরকে কুরবানির গোশত দেওয়া যাবে কি না এই প্রশ্ন উত্তর হলো অমুসলিমদেরকে কুরবানির গোশত দেওয়া যাবে এতে কোনো সমস্যা নেই আপনার প্রতিবেশী যদি কোনো অমুসলিম হয় আপনি আপনার কুরবানির গোশত থেকে তাকে কিছু দিবেন সেটা রান্না করে দিবেন বা কাঁচা দিবেন সে রান্না করে খাবে এতে কোনো সমস্যা নেই আপনি অবশ্যই তাদেরকে দিবেন এতে কোনো অসুবিধা হবে না এরপর 10 নম্বর প্রশ্ন কুরবানির গোশত ফ্রিজে রেখে কতদিন খাওয়া যাবে বা নিজের বাড়িতে এটা অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে কি না এই প্রশ্ন উত্তর হলো কুরবানির গোশত সেটা নিজে খাওয়ার সাথে সাথে পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের মাঝে বণ্টন করে দেওয়া সকলকে নিয়ে তারপরে খাওয়া এটা হলো সুন্নাহ পদ্ধতি তবে আপনি যদি সেটাকে ডিপ ফ্রিজ করে রেখে দেন দীর্ঘদিন পর্যন্ত নিজের পরিবার নিয়ে খান এতে কোনো নিষেধাজ্ঞা নেই তবে এরকম যদি পরিস্থিতি হয় যে আপনার আত্মীয় স্বজন অনেক গরিব আছে তারা কুরবানি দিতে পারে না তাদের সে সামর্থ্য নেই আপনার প্রতিবেশীদের কোনো তেমন কোনো সামর্থ্য নেই আপনার দিকে তাকিয়ে থাকে যে সে বড় একটা কুরবানি দিচ্ছে
প্রতি বছর সেখান থেকে কিছু গোশত আমাদের বাড়িতে আসবে আমরা রান্না করে খাব এরকম যদি আপনার আত্মীয়স্বজন গরীব থাকে আপনার পাড়া প্রতিবেশী গরীব থাকে তাহলে তাদেরকে না দিয়ে তাদেরকে অল্প দিয়ে আপনি অধিকাংশটা সংরক্ষণ করে রাখবেন এটা জায়েজ হতে পারে না এটা উত্তম পদ্ধতি হতে পারে না আপনি কুরবানি যেমন আল্লাহর খুশির জন্য দিবেন আল্লাহর সন্তুষ্টির জন্য দিবেন আন্তরিকতার সাথে দিবেন এই গোশতটুকু সেভাবে বণ্টন করে দিবেন এটা আপনাকে সংরক্ষণ করে রেখে দিতে হবে বিষয়টা এরকম না আপনার যদি অনেক গোশত থাকে তাহলে আপনি সংরক্ষণ করে রাখবেন কিছু খাবেন সেটা জায়েজ আছে তবে আপনি যে শুধু নিজে সংরক্ষণ করে রাখার জন্যই আপনি কুরবানি দিবেন বিষয়টা এরকম না অবশ্যই সেটা বণ্টন করে দিতে হবে যথেষ্ট বণ্টন করে দিতে হবে এবং আপনার ভাগে যতটুকু থাকে আপনি ততটুকু রাখবেন সেটার পরিমাণ যদি বেশি হয় আপনি যদি ডিফ্রিজ করে দীর্ঘদিন রেখে খান এতে কোনো সমস্যা নেই আশা করি আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই কুরবানির সম্পূর্ণ বিধিবিধান যথাসাধ্যভাবে পালন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু